রাজ্যের করোনা পরিস্থিতি বর্তমানে স্থিতিশীল রয়েছে। মৃত্যুর সংখ্যা ও আক্রান্তের সংখ্যা দুই অব্যাহত রয়েছে রাজ্যে। রাজ্য সরকার ও স্বাস্থ্য দপ্তর বিরামহীন প্রচেষ্টা চালিয়ে গেলেও রাজ্যকে করোনামুক্ত করা যাচ্ছে না। এই পরিস্থিতিতে রাজ্যের সর্বত্র চলছে প্রশাসনিক অভিযান। শুক্রবার রাজধানীর বিভিন্ন শপিং মলগুলিতে হানা দেয় সদর ডিসিএম আশিস বিশ্বাসের নেতৃত্বে মহকুমা প্রশাসনের এক প্রতিনিধি দল। মলগুলিতে সামাজিক দূরত্ব মানা হচ্ছে কিনা ও মলের কর্মী ও ক্রেতারা মাস্ক পরিধান করছে কিনা তা খতিয়ে দেখতেই এই অভিযান। তবে বেশ কয়েকটি মলে সামাজিক দূরত্ব যেমন মানা হচ্ছে না, তেমনি ক্রেতারাও মাস্ক পরিধান করছেন না। যারা করোনার এই বিধিনিষেধ অমান্য করেছেন তাদেরকে আর্থিক জরিমানা করা হয়েছে বলে জানিয়েছেন ডিসিএম আশিস বিশ্বাস। আজকে আমরা সদর মহকুমা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন মলগুলোতে যাচ্ছি, এগুলোতে কীভাবে সোশ্যাল ডিস্টেন্সিং ব্যাপারটা আমরা দেখছি। যেহেতু মলগুলো হলো সুপার স্প্রেডিং ইভেন্ট, তো কীরকম ওরা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে মলগুলো চলছে এগুলো দেখছি। আর প্লাস্টিকের উপর একটা আছে আমাদের, তার জন্য পলিউশন কন্ট্রোল বোর্ড থেকে আমাদের সাথে আছে, তো ওই প্লাস্টিক ইউজেজের উপর কিছু কিছু বিষয় আছে, ওরা পলিউশন কন্ট্রোল বোর্ড আমাদের সাথে। এখন পর্যন্ত যে মলগুলো দেখেছেন মানে কীরকম পরিস্থিতি? আমরা এখন বিশালে আছি। বিশালে তো ওরা আপনারা যেরকম দেখেছেন যে সোশ্যাল ডিস্টেন্সিং এখানে নেই, এখানে প্রচুর লোকের গ্যাদারিং হয়ে রয়েছে, এটা আমরা এখন এসে দেখলাম। এবং কিছু কিছু লোকের ওদের স্টাফদের মাস্কও পরছে না ওরা মলের ভিতরে, তো আমরা ওদেরকে পেনালাইজ করেছি, ফাইন করেছি ওদেরকে। মালিকের মলের কর্তৃপক্ষ মাঝে মল কর্তৃপক্ষকে আমরা সোশ্যাল ডিস্টেন্সিংয়ের জন্য ফাইন করব। আমরা অলরেডি এটা ইনফর্ম করেছি, প্রসেস চলছে, আমরা এখানেও ফাইন করছি। কত টাকা? এটা আমরা ফ্লোর কয়টা আছে দেখে, কয়টা ফ্লোরে গ্যাদারিং আছে এটা দেখা হচ্ছে, দেখে আমরা ফাইন করব। প্রত্যেকটা মলে আজকে আমরা যাবো, যতগুলো মল আগরতলা আছে প্রত্যেকটা মলে আমরা গিয়ে দেখুন। মেসেজ একটাই দেওয়ার আছে, যারাই মলে কেনাকাটি করতে যাচ্ছে তাদের কাছে একটাই অনুরোধ যে আপনারা সোশ্যাল ডিস্টেন্সিং মেনে চলুন। যদি দেখুন ভিডিও রিপোর্ট সার্চ এন্টারটেইনমেন্ট।